নিজের বাড়িটা ওখানে খালি খালি পড়ে রয়েছে, আর ব্যাঙ্গালোরে বাড়ি খুঁজে পাওয়া আর ভগবান পাওয়া মনে হয় একই ব্যাপার। প্যাকিং ডান। ইউরো 50 ইউরো এন্ড ফরেক্স কার্ড। আমার টোপি ঝেপে নিল। আরো যে কত কি আছে কে জানে। এই যে খালি জলের বোতল নিয়েছে, ও ছাতাও আছে, টুপি আছে, সংসার পাত্তে না তো বলেই দিয়েছে নিয়ে যেতে। ও হ্যাঁ, এগুলো তো তোমাদেরকে আর নিয়ে যেতে বলেছে। মাস্ক নিতে বলেনি? মাস্ক নিয়েছি, মাস্কও নিয়েছি, সানস্ক্রিনটা নিয়ে নি, সানস্ক্রিন লোশন নিতে বলেছিল আন্টি রাজ। তো ব্যাঙ্গালোরে থেকে ব্লগ করলে আর ওয়েদার আপডেট না দিলে ব্লগটা একদমই অসম্পূর্ণ থেকে যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দেখতেই পাচ্ছ ঘরে কি চলছে সকাল থেকে। মা ওদের আজকে বেরোনো, মানে রাত্রে বেরোনো, তো ওরা করছে প্যাকিং, সাথে চলছে আমাদেরও প্যাকিং। পুরো সময় এখন আবার বৃষ্টি আসছে, ওয়েদার খারাপ। Yes, normal Bangalore. টিক 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 হবে ফ্লাইটে। দার্জিলিং বাবা। হ্যাঁ? ডাবল সিট ফুল থাকে? যদি শর্ট ব্লগস ফলো করে থাকো তোমরা জানবে উই আর শিফটিং ফ্রম HSR। কোথায় যাচ্ছি, কি করছি, কি না, সবকিছু জানতে পারবে আপকামিং ব্লগসে। আর চলো দেখাই আমাদের প্যাকিং সিচুয়েশনটা কীরকম হয়ে রয়েছে। মা কিছুটা কিছুটা করে দিয়ে গেছে, বাট ফাইনাল প্যাকিং তো আমাকেই করতে হবে। তো চলো দেখাই। কিচেনের কিছু কিছু সামান এখানে ঢুকে গেছে, এগুলো নতুন ছিল, খোলা হয়নি, এগুলো নিয়ে নিয়েছি। এই ব্যাগে আমার সব ব্যাগস অ্যান্ড এখানে কিছু জিনিস, সেই করে আমাদের প্যাকিং কিছুটা কিছুটা হয়েছে। মা ওরা যাচ্ছে ইটালি অ্যান্ড সুইজারল্যান্ড, এই ট্রিপটাতে কিন্তু আমাদেরও যাওয়ার কথা ছিল, আমাদেরকে ক্যান্সেল করতে হয়েছে লাস্ট মোমেন্টে, বিকজ দীপাঙ্কা জয়েন এ নিউ কোম্পানি, আর জয়েন করার সাথে সাথে ছুটি কেউ দেবে না। তো সেই জন্য আমরা ওই ট্রিপটা ক্যান্সেল করে আমরা আজারবাইজান গেছিলাম, যেটা লাইক বিফোর হি জয়েন দিস কোম্পানি উই ওয়েন্ট ফর দ্যাট ট্রিপ আর কি। যাই হোক, মা ওরা ঘুরে আসুক, ইটালি, রোম, তারপরে জিউরিখ যাচ্ছে সুইজারল্যান্ডে, প্যারিসটা না এবার, বাট দেখছি আমার ইচ্ছে আছে প্যারিস যাওয়ার, নেক্সট কবে যাওয়া হয় দেখি। এনিওয়েজ, এই চলছে ঘরের সকাল থেকে প্যাকিং অ্যান্ড ব্যাঙ্গালোর ওয়েদার ইউ ক্যান সি, মানে পুরো দিন বৃষ্টি হচ্ছে, রোদ দেখি না মেবি লাস্ট 10 ডেজ হয়ে গেছে। রোদ ওঠে, তোরা দেখিস না অফিসে থাকিস বলে, আমরা তো ঘরে থাকি, আমরা দেখি, তারপরে আবার ক্লাউডি হয়ে যায়, কিন্তু রোদ ওঠে। কয় মিনিটের জন্য ওঠে? না তা থাকে 10 মিনিট, ওই তো একবার সানি একবার ক্লাউডি, ভেবেই তুমি একটা দড়ি নিয়ে যাও মা, দড়িটা বেঁধে সিটের সাথে। হ্যাঁ, ওই যে ওই যে ওখানে পুলি পুলির দড়িটা, এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে এটা বেঁধে বসো। আর এটা তো ছিঁড়ে দিয়েছে না, এখন তো যাই কিছুটা, থাকার দরকার নেই এখন এখান থেকে যাওয়ার টাইমে। আরে লোকের ঘরে ঢুকে যাবে, ছাড়ো, এখন এখান থেকে টাটা বাই বাই বলার টাইম হয়ে গেছে। ফিলিং ব্যাক টু লিভ দিস প্লেস, এত বছর ছিল। হ্যাঁ, এই যে সিঁড়িটা আর বাইতে হবে না, এটা হচ্ছে সবচেয়ে গুড থিং। হ্যাঁ, উইথ লাগেজ ইজ ভেরি ডিফিকাল্ট। ইয়েস, সিঁড়ি বেয়ে ওঠা, কিন্তু এরিয়াটা ভালোই ছিল, খুবই সুন্দর, সবকিছু পাওয়া যেত একদম প্রপারে, ঘুরে বেরিয়েও আরাম ছিল। How is my new flat? It's good. Nice. Go and arrange it properly. And then again we'll visit to see. Or rather rearrange your arrangements. Oh, tears. TV ta cholche Rome airport er video. এই যে আমার বাবা সারা দিন ভিডিও দেখছে, থোড়া হাই বলতো সব। হে হাই एवरीवन, হোয়াট ইজ দ্য মেনু টুডে? ডাল বেগুন ভাজা, ডিম কষা আছে, ডাল বেগুন ভাজা, চাল পটল, চাল পটল, 2 মিনিট একটু ঠান্ডা ঠান্ডা নরমাল বাতাস দিয়ে
আবার শুরু হয়ে গেল বৃষ্টি। একজনের ব্লগ দেখাচ্ছি, মাকে বলছি তুমি ট্রেনিংটা নাও নিয়ে স্টার্ট করো, স্টার্ট করো, চোখ বন্ধ করে রাখলে কিভাবে হবে। আমি বসছি খেতে চাল, পটল, ডাল, মাছ। ব্যাঙ্গালোরে বাড়ি খোঁজা আর একটা প্রপার মানে বাড়ি পাওয়া, বাড়ি পাওয়া যায় কিন্তু ওনারের ঝামেলা যা, মানে কি বলবো, আমাদের একটা বাড়ি মোটামুটি ফাইনাল হয়ে গেছিলো, পুরোটাই মানে ঠিকঠাক হয়ে গেছিলো। তারপরে কি হয় এখন আমি জানতে পারি, মানে ইট ওয়াজ থ্রু নো ব্রোকার, মানে এটা আমাদের কোনো ব্রোকারের ছিল না। এখন আমাকে নো ব্রোকার থেকে জানায় যে ওনার নাকি বলেছে ঘরে নাকি কোনো রকম ড্রিলিং হবে না। মানে বেসিক্যালি আমরা কিছু বেসিক জিনিস বলেছিলাম ওদের ফিক্স করে দেওয়ার জন্য, যেরকম বাথরুমে তোমার টাওয়েল হোল্ডার, তারপরে একটা শেলফ, এগুলো বলেছিলাম। তো ওনার নাকি বলেছে যে এগুলো উনি কিছু দেবেন না। তো মেক্স নো সেন্স না, মানে এটা কি আমার বাড়ি যে আমি এগুলো ফিক্স করব। তারপরে নাকি উনি বলেছেন যে টাওয়েল হোল্ডার লাগলে অ্যাডহেসিভ যেগুলো হয় ওগুলো নাকি লাগিয়ে নিতে। তো আই ওয়াজ লাইক অ্যাডহেসিভ কতটুকু ওয়েট নিতে পারে, আর অ্যাডহেসিভ তো লাগালেই খুলে পড়ে যায়। তো উনি নাকি বলেছেন যে কোনো রকম ড্রিলিং ইজ নট অ্যালাউড। তো আমি এইসব শুনে বললাম ভাই ক্যান্সেল করে দাও, কোনো দরকার নেই, আমি এত কনফ্লিক্টের মধ্যে আমি যেতে চাই না, বিকজ স্টার্টিংয়ে যদি এত কনফ্লিক্ট থাকে পরে আরও ঝামেলা হবে। তো এখন আবার নতুন করে বাড়ি সার্চ করতে হবে, মানে কি যে সমস্যা হয়েছে না, মানে সিরিয়াসলি নিজের বাড়িটা ওখানে খালি খালি পড়ে রয়েছে আর এখানে বাড়ি খুঁজে খুঁজে যান শেষ। মানে ব্যাঙ্গালোরে বাড়ি খুঁজে পাওয়া আর ভগবান পাওয়া মনে হয় একই ব্যাপার। ইতালির জন্য রেডি, গুস্তারে ইতালি, গুস্তারে ইতালি ইজ এনজয় ইতালি। ওহো, এই হচ্ছে বিশাল বড় গাড়ি, তো কুইক রাইড ইতালি থেকে গিফট। ফোন লাগে না, ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, কোট, ও কোট চাই, বিশাল বড় গাড়ি। হ্যাঁ, বড় গাড়ি। হুম, একসাথে চলে যেতাম কি ভালো হতো। হ্যাঁ, চলো বাই। 1 আওয়ার 44 মিনিট লাগবে। হ্যাঁ, বেশিও লাগতে পারে। চলে চল। হ্যাঁ হ্যাঁ, চল। মা বাবারা বেরিয়ে গেল, ওদের ইটালি ট্রিপ ফর অলমোস্ট 1 week চলবে ইটালি ট্রিপ। আপাতত আমরা এই বাড়ি ঘর নিয়ে একটু মানে স্ট্রেসড আউট বলতে পারো। এই বাড়ি ঠিক হচ্ছে, এই আবার ক্যান্সেল হচ্ছে, এখনো আমাকে ফাইনাল কনফার্মেশন ওরা কিছু দেয়নি, বাট আমি আরো কিছু প্রপার্টিজ শর্টলিস্ট করছি নো ব্রোকার থেকে দেখে। কালকে আবার যাব, কিছু প্রপার্টি আবার ভিজিট করব। তো ওই আর কি চলছে, এখন দেখি একটু একটু বেরোতে পারি আমরা। তো বেরোলে তো তোমাদের সাথে শেয়ার করবই। বাজে 9:20 মতো, ওরা তো বেরিয়ে গেছে পৌঁছতে গিয়ে, আরো রাস্তাঘাটের মধ্যে ট্রাফিক, অ্যাকচুয়ালি ওই হ্যাপলের মধ্যে প্রবলেম আছে, ওখানের মধ্যে কাফি জ্যামশ্যাম আছে, তার জন্য যাইনি আমি, কারণ চালাতে অনেক প্রবলেম হবে। আমাদের এই ট্রিপটার মধ্যে অ্যাকচুয়ালি যাওয়ার ছিল, লাস্ট যেটা শুনলে মা যেটা বললো যে একসাথে যেতে পারতাম, তো সেটা হয়নি। সেটা হয়নি কারণ নিউ জব জয়েন যেটা করলাম সেটার মধ্যে ওদের একটা, ওরা খুবই চাইছিল যে আমি যেন আর্লি জয়েন করি, আর্লি জয়েন করি। তো সেই আর্লি জয়েন করার ফলে এই ট্রিপটা ক্যান্সেল হলো, তার জন্যই বলতে পারো তার আগে আমরা এই আজারবাইজান ট্রিপটা মারলাম আর কি। তো এভরিথিং ইজ প্ল্যানড ইন 1 week। হ্যাঁ, প্ল্যানড ইন 1 week, কি ভাই জয়েন করার পরে তো আর তুমি ফট করে তুমি ছুটি নিতে পারবে না, তার জন্য আমরা ওই প্ল্যানটা করে নিলাম আর এটাকে ক্যান্সেল করে দিলাম আর কি। নাও দিস ইজ গোনা বি দেয়ার, মানে ওরা দুই কাপল যাচ্ছে, ওরা যদি ব্লগ করতে পারতো দ্যাট উড হ্যাভ বিন ওয়ান্ডারফুল, কিন্তু জানি না কতটুকু কি ভিডিও তোমাদের দেখাতে পারবো, ওরা কি শুট করবে, বাট চলো উনকে লিয়ে তো আচ্ছা এক্সপিরিয়েন্স রহেগা, দ্যাটস হোয়াট আই এম হোপিং। চলো আমরা এখন বেরোই। হ্যাঁ, বেরিয়ে যাই, ওয়েট করছে, দু তিনবার ফোন এসে গেল, আমরা একটু লেট হয়ে গেলাম, আমাদের যেতে হবে ইলেকট্রনিক সিটি। গাড়িতে তো আমার আজকাল চড়াই হয় না, ফুল সপ্তাহ গাড়ি থাকে সকাল 8 থেকে রাত 8 অবধি ইন্দিরানগরে। আগে আচ্ছা।
কি সুন্দর না এগুলো, মাস্ট পাইনাপল আছে, ওয়াটারমেলন আছে, এরকম নর্মাল ক্যান্ডি। কিতনে কা হ্যায়? রুপিস 1 হ্যায় না রুপিস 40? আপকো ভি শুরু করনা চাহিয়ে, উইল হ্যাভ লট অফ ফান, ইয়েস, প্লিজ বি উইথ আস, হ্যাঁ, স্টে টিউনড, ইয়েস, স্টে টিউনড, আই থিংক ইন তামিলনাড়ু, হ্যাঁ হ্যাঁ, হোসুর তো তামিলনাড়ু মে হ্যায়, হোসুর পাস মে হ্যায় স্যার, আচ্ছা, চন্দ্রপুরা, ইউ জাস্ট ক্রস চন্দ্রপুরা এন্ড ইট উইল বি তামিলনাড়ু, সিজলিং টাউন, ওটাওয়া, বহুত গাড়ি আছে এখানে দেখো, সবাই গাড়িতে বসে বসে সর্ট অফ পিকনিক করছে, নাইট পিকনিক। আমাদের সাথে এখন একজন আপকামিং ব্লগার আছে, ওকে, আপকামিং ব্লগার এন্ড শায়ার, শায়ার এক শায়ার তো নাই মগর হাসি, ওয়া ওয়া, अगली লাইন अगले ব্লগ में। बट कुछ बोल रहे थे आप अभी रिसेंटली अबाउट ए मस्त एक शायरी, एक हैव यू सीन दिस बॉल, आई हैव बॉल्स। दो शेर हैं, एक शेर था शायर, दोनों सेम ही आई थिंक। तो पहला शेर था कि पत्ती पत्ती गुलाब हो जाती, हर कली महद ख्वाब हो जाती, तूने डाली ना जो महफिशा नजरे, वरना शबनम शराब हो जाती। इसका जवाब भी लिखा है शायर ने कि पत्ती पत्ती गुलाब क्या होगी, हर कली महद ख्वाब क्या होगी, और जिसने लाखों हंसी देखे हो उसकी नीयत खराब क्या होगी। वाह 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 वाह, मेरा नहीं है, इसका भी है, अच्छा है, प्लीज एंजॉय, यस, और लाइक भी कर देना, लाइक शेयर सब्सक्राइब एंड क्या करना था, वो इतना ही काफी है, कमेंट, हां कमेंट कमेंट कमेंट, कैसा लगा कमेंट करो, कॉम्प्लीमेंट नॉट कमेंट, কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি, এটা হচ্ছে নেক্সট ডে। কেন কন্টিনিউ করিনি একটু পরে বলছি। সানি সানি অনেকদিন পরে রোদ দেখার মানে এটা আনন্দটা হচ্ছে অন্য স্টেটের মতো, বলেছি না আমরা ইউরোপে থাকি, আমরা রোদ পাই না, আজকে রোদ উঠেছে, ক্লিয়ার ব্লু স্কাই। আজকে হচ্ছে সানডে আর আজকে আমাদের একমাত্র দিন যেদিন আমরা আবার ফ্ল্যাট সার্চিং এ যেতে পারবো, তো এখন যাচ্ছি ফ্ল্যাট সার্চ করতে। এবার বলি কেন কালকে রাতে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। মা ওদের সাথে, তোমরা যেরকমটা শুনেছিলে, একটা আঙ্কেল আন্টিও যাচ্ছিল, বাট ডিউ টু ভিসা ইস্যু দে ওয়ার ডিনাইড দ্য বোর্ডিং। সো এই জিনিসটা শোনার পর থেকে দেখতেই পাচ্ছ আমাকে ফোনে, মানে আমরা সেদিন পুরো রাত কন্টিনিউয়াস ফোনেই কাটিয়ে গেছি, এতিয়ারের সাথে কথা বলছিলাম, এমএনট্রির সাথে কথা বলছিলাম, এরকম করে করে অনেক চেষ্টা করছিলাম আমরা যাতে ওদেরকে যদি নেক্সট কোনো একটা ফ্লাইটে করে পাঠানো যায়। বাট এনিওয়েজ সেটা আর হয়নি, মানে অনেকগুলো টেনশন একসাথে এসে পড়ে, মা বাবাকে একা চলে যেতে হয় ইটালির জন্য, আর এদিকে আঙ্কেল আন্টি যেতে পারে না, অ্যাট দ্য সেম টাইম আমাদেরকেও ফ্ল্যাট খুঁজে বার করতেই হতো, বিকজ দিস ওয়াজ দ্য লাস্ট সানডে উই হ্যাড ইন হ্যান্ড। এনিওয়েজ লাইফ মাস্ট গো অন। তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি নল্লুরাহাল্লি এরিয়াতেই, কারণ আমি আরেকটাও ফ্ল্যাট যেটা শর্টলিস্ট করেছি সেটাও নল্লুরাহাল্লিতেই ছিল, এই যে বড় বিল্ডিংটা যেটাকে এখন ফোকাস করলাম সেই ফ্ল্যাটটাই দেখছি। তো চলো পৌঁছে গেছি, বিল্ডিংটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, লেটস গেট ইনসাইড অ্যান্ড লেটস চেক আউট। এটার আবার উল্টো দিকে দেখলাম একটা টপ ইন টাউনও রয়েছে, বললো এখন এটার মধ্যে বাইরে থেকে এখনো ফুল কনস্ট্রাকশন আই থিংক শেষ হয়নি, তো চলছে কনস্ট্রাকশন, মানে কি সোসাইটি ওসাইটি নেই, বাট বললো যে বোরওয়েল আছে, চারটে বোরওয়েল আছে অ্যান্ড ট্যাঙ্কারও আছে, বললো জলের টেনশন নেই, বাকিটা জিজ্ঞেস করছি। ইউটিলিটি, ইউটিলিটি ওয়াশিং মেশিন ইদার রাখ সকতে হো, বর্তন ধো সকতে হো, নাইস। ফ্ল্যাট
ফ্ল্যাটটা হচ্ছে 10th ফ্লোরে। আর এই ফ্ল্যাটটাতে না ঢোকার সাথে সাথে এত লাইটেড আর এত ইয়েরি যে একদম মানে ফার্স্ট অ্যাট এ গ্ল্যান্সই এটা খুব পছন্দ হয়ে যায়। আর এখানে মানে প্রপার্টিটা যদিও আন্ডার কনস্ট্রাকশন বাট ফ্ল্যাটটা কিন্তু ফার্নিশড হয়ে গেছে, মানে ওয়ার্ড্রোব वगैरह বানিয়ে দিয়ে দিয়েছে অ্যান্ড ইট ইজ অ্যাবসলিউটলি রেডি টু মুভ ইন। এটা হচ্ছে আরেকটা বেডরুম এই ফ্ল্যাটের এবং দুটো বেডরুমই কিন্তু খুব লাইটেড। আগে যে ফ্ল্যাটটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ফ্ল্যাটটাতে কিন্তু একটা বেডরুম একদম অন্ধকার ছিল। এই অ্যাকচুয়ালি এই লেআউটের ফ্ল্যাটই আমি খুঁজছিলাম। আর ব্যালকানিটা হচ্ছে এই ফ্ল্যাটটার একদম ইউএসপি, মানে এই ব্যালকানিতে এসে দাঁড়ানোর পরে এখান থেকে আর যেতে ইচ্ছে করে না, ভিউটা এত সুন্দর। যাই হোক, দুঃখের বিষয় এটা যে ফ্ল্যাটটা অলরেডি রেন্টেড আউট, এটা আমাদের একটা মডেল ফ্ল্যাট হিসেবে ওরা দেখালো আর কি। তারপরে আমাদেরকে বললো যে সেম ওনারেরই 8th ফ্লোরে আরেকটা ফ্ল্যাট রয়েছে আর 4th ফ্লোরে আরেকটা রয়েছে। 4th ফ্লোরটাতে আসার সাথে সাথে দেখলাম 4th ফ্লোরের পুরো ভিউটা ব্লক। তারপরে আমরা বললাম যে না 8th ফ্লোরটা দেখাও, তো এখন চলে এসেছি 8th ফ্লোরে। 8th ফ্লোরের লেআউটটা হচ্ছে তোমার ড্রয়িং রুমটা উইটার যেরকম ছিল রাইট হ্যান্ড সাইডে, এটা লেফট হ্যান্ড সাইডে। বাট আমি দেখে বুঝতে পারছিলাম না আমার সোফাটা কোথায় প্লেস করলে ভালো লাগবে দেখ। এটা হচ্ছে ব্যালকনি ভিউ আর তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল যে কারণে এরকম কুয়াশা কুয়াশা দেখতে পাচ্ছ। বাট আরেকটা ব্যাপার হচ্ছে 8th ফ্লোরে দেখতেই পাচ্ছ কোনো ওয়ার্ড্রব নেই, মানে এখানে এখনো কাজ শুরুই হয়নি ইন্টেরিয়রের। ভিউটা মোটামুটি ঠিকই ছিল বাট 10th দেখার পরে অ্যাকচুয়ালি 8th বেশি একটা ভালো লাগছিল না, টু বি ভেরি অনেস্ট। ব্যালকনি থেকে দেখো আমি জুম করছি একটা প্যালেসের মতো, ওটা হচ্ছে সত্যা সাই হসপিটালটা। আজকের মতো ফ্ল্যাট সার্চটা আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লিখে জানাবে আর কে আশেপাশে থাকছো সেটাও লিখে জানাবে। চলো টাটা বাই বাই, লাইক করে দিও আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো।